গুড মর্নিং এভরিওয়ান, আজকে পুরো একদম উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট নিয়ে বসে তারপর ভিডিওটা স্টার্ট করছি। অ্যাকচুয়ালি আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি, তাড়াতাড়ি বলতে কি 10টা, মানে বেশি দেরি করিনি, যদি 12টায় উঠতাম ঠিক আছে, মা ওখান থেকে বসে বলছে আর এটা তাড়াতাড়ি। তো যাই হোক, দাঁড়াও কথা বলছি, আমি একটু ভিডিও করছি, লোকের সামনে পাশ থেকে যাচ্ছে। আমার ঠাকুমা সারা জীবনই এরকম, আমি কোনো কিছু কথা বলবো ওনার পাশ থেকে একটা কিছু বলতে হবে, ঠিক আছে, বয়স্ক মানুষের এরকমই হয়, তোমরা জানিও তো। আর আমার ঠাকুমা যে কি ব্যস্ত একটা কোনো জিনিসে, আমি যদি ছোটবেলায় ওই রে কথা বলো না, এই আমার বাবা আর ঠাকুমা, যাই হোক ওইসব ছাড়ি, আমি বলি যে এটা চলতেই থাকবে। হ্যাঁ ঠিক আছে, উফ তো বলতেই দিচ্ছে না আমাকে কথা। ব্রেকফাস্টে রয়েছে আজকে দেখো নিরামিষ তরকারি করেছে মা, আর তার সঙ্গে রুটি, একটা রুটি খাবো না, একটা রুটি একটা একটা করে দিতে বলেছি, যাতে একটা একটা করে খেলে মানে গরম থাকে। আর ওদিকে পোচ করে দিচ্ছে, পোচটা খাবো। নিরামিষ তরকারি দিয়ে রুটি আমার খুবই ভালো লাগে। আর একটু পরে বেরিয়ে পড়তে হবে, কোথায় যাবো কি না যাবো সেটা সব বলবো, আগে ঝটপট খাওয়াটা সেরে নিই। সো এই বাড়ি থেকে মোটামুটি এখন টাটা, আর এখন যাচ্ছি মানে ব্যারাকপুর যাচ্ছি না, যাব হচ্ছে কাকার বাড়ি। তার আগে যে পিসির জন্য আগের দিন যে ঘড়িটা এনেছিলাম, পিসির প্রত্যেকটা জিনিসই মোটামুটি এই পিসির মতনই একটু বিস্কুট বেরোয়, তো যাই হোক ওটাকেই যাচ্ছি একটুখানি চেঞ্জ করবো, ওখান থেকে আমি কাকার বাড়ি যাব আর পিসি বাড়ি চলে আসবে। আর কালকে হচ্ছে অনুষ্ঠান, তো কালকে আবার দেখা হবে সবার সাথে। তো চলো টাটা টাটা টাটা, অনেকদিন দেখা হলো, ভাইয়ের সাথে দেখা হলো না, ভাইয়ের সাথে আবার কালকে দেখা হবে। হ্যাঁ ভাইকে ফোন করতে হবে কালকে। ওকে টাটা টাটা টাটা, চলো। তো কাকি ওপরে পুজো দিতে গেছে, গাছ থেকে ফুল পেরে পুজো দিচ্ছে, মানে এখনো যায়নি, আমাকে বললো বসতে, আর বললো ফুটি খেতে, আমি ফুটি খাচ্ছি আর ওখানে দেখো আরেকজন দেখছে আমার, ফোন বাজছে মনে, হ্যাঁ ফোন বাজছে, কে ফোন করলো দেখে নি। সো স্নান করে এলাম, এখন বাজে হচ্ছে 2:20, চুলটা খোলা রেখেছি, শ্যাম্পু করেছি, তো চুলটা এখন পুরোপুরি শুকায়নি, মুছেছি, ও আস্তে আস্তে শুকিয়ে যাবে, বর্ষা বর্ষা বাইরে ওয়েদার। তো ওদিকে কাকি বললো যে খেয়ে নে, 2:20 বেজে গেছে, না একটু পরে খাবো বলছে, না 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 আগে খেয়ে নে। তো দ্যাটস ওয়াই এখন যাবো খেতে, আর একজন ওখানটা বসে হাঁপাচ্ছে, ওই দেখো এই টুনটুনি মাসি আবার তাকায়, এখানে জল তার ওখানে জল, আর কিন্তু জল খাওয়ার নামে নেই, কেন রে আবার চোখ মারছিস, চোখ মারে দেখো আমার সঙ্গে সঙ্গে, আমি যে এখানে খেতে বসেছি আমার সঙ্গে সঙ্গে চলে এসছে, আজকে কাকি পুরো সাজিয়ে দিয়েছে, কত কিছু আজকে পদ আছে আমি বলছি, এটা পেঁয়াজের ডাল তাই তো, এটা হচ্ছে পমফ্রেট মাছ, এটা চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি তাই তো, ঠিক বলেছি, পটল ভাজা আছে, কুমড়ো ভাজা উচ্ছে দিয়ে, অনেক কিছু পদ আছে, দেখি কতক্ষণে কতটা খেতে পারি। যাই হোক আমার সমস্ত টোটালি ফেভারিটই আছে, ব্যাপারটা হলো এত পদ দিয়ে না আমি খেতে পাই না, তাই জন্য বললাম আমাকে ভাজাগুলো অল্প অল্প করে দাও, দেখি আস্তে আস্তে খাই। আর একজন ফোনে আছে, ফোনে কথা বলতে বলতে খাই, আরেকজন বসেও আছে, এই তুই খাবি, এ টুনটুনি আমি বলেনি আমি খাচ্ছি, আর আমার ঠিক পায়ের তলায় এসে বসে বললো চেরি, যাই হোক এখন একটু কথা বলতে বলতে খাই হয়েছে, এখন কাকা আবার টান টান করে বেরোলো। ও খাওয়া দাওয়ার পর রেডি হয়ে নিয়েছি, ওখানে কাকিও রেডি হচ্ছে সুন্দর করে সেজে গুজে, আর একজন তো পিছনই ছাড়ছে না, কি যে করছে, ওকে নিয়ে যাবো কাকি। হ্যাঁ তো এখন কোথায় যাচ্ছি সেটা তোমরা বুঝতেই পারবে গেলে, এখন আর বলবো না, তো চলো এখন বেরোনো যাক, অলরেডি 3:15 বাজে, তো বেরোই। তো চলে এসেছি বোনের শপে, আমি আগে যাবো না, বোন জানেই না যে আমি আসছি, তো কাকি আগে যাক, এই যে প্যান্ডেল হচ্ছে কালকের জন্য, তুমি যাও, হ্যাঁ আমি পরে আসছি, দেখা যাক এটা কিন্তু ঠিক না, দূর থেকে দেখে নিয়েছে আমাকে, আরে বাস বিশাল ব্যস্ত, ফাটাফাটি চলছে এখন, এখন অনেক বাকি, হ্যাঁ জোর কদমে গোছানো চলছে। এখন কোথায় যাব বোন? এখন আমি খেতে যাব, খেতে যাবি কোথায়? দিবাপি, সামনে দিবাপি আছে, বিত্রি আছে, না ফ্ল্যাটে যাব, উপরে ফ্ল্যাটে যাব তাই তো, লাঞ্চ আছে, খাওয়া হয়নি, কাজের প্রেসারে এখন খাবো। কটা বাজে এখন? কটা বাজে? 5টা। ওরে বাস কি প্রেসার, জীবনে জীবনে প্রেসার ছাড়া আর আছে কি? যাই হোক চলো যাও, দিদি অনেক হেল্প করে দিল, লাস্ট মোমেন্টে কিছু কিছু করে দিল, এটা কি অপমান করলি? লাস্ট মোমেন্টে না না করেছে, অনেকটাই করেছে, অনেক কিছু বোঝালো, আবার যাক বাবা আই এম ব্লেসড যে তুমি অনেক কিছু বুঝেছো, আরো আরো ওরা কিছু কিছু করছে, কাকি ওখানে অনেকটা হেল্প করছে সবাইকে টুকটাক করে। হ্যাঁ এই যে অনেক বড় সাবস্ক্রাইবার, আমাকে তো এসেই বলছে যে
মেয়াদি তোমার দিদি হয়। বাই দ্য ওয়ে সম্পূর্ণ তোমরা দেখতে পারবে নেক্সট ব্লগে যে কি মোটামুটি যা কালেকশন দেখলাম আমারই হাত পছন্দ হয়ে গেছে। তো এরপরে তোমাদেরকেও লোকেশন বা অ্যাড্রেস সমস্ত দিয়ে দেবো, তোমরাও আশা করি আসবে, আসতে হবেই, মধ্যমগ্রামেই দোকান, আমি সমস্ত ডিটেলস বলে দেবো। আপাতত এখন আর দেরি করছি না, চল খেতে চল। সো অনেক রেস্ট নিলাম, এখন যাচ্ছি দোকানের দিকে। ওদিকে কাকি ছিল, পরিষ্কার টরিষ্কার করে দিচ্ছিল লোকেরা, তো কাকি একটু দেখছিল, বোনও খেয়ে নিল, আর আমি এখন রেস্ট নিয়ে দোকানে যাচ্ছি। এখন নাকি কাস্টমার এসেছে বললো, তো আজকে যদিও কিছু বিক্রি করবে না বোন, তবুও একটু দেখানোর জন্য আমরা যাচ্ছি, কারণ একটু হ্যান্ডেল করতে পারবো। আর বোন ওদিকে নামছে, কোথায় রে আয়। এখনো ট্যাগিং চলছে, আমরা বাড়ি যাবো, এখন মোটামুটি 10টা বাজতেই যায়, সব এখানে চালা যেমন প্রচুর আছে। কাকি যাবো তো এখন? চলো তো যাওয়া যাক। এই যে বলো টাটা, চলে যাস তুই দেখে। হ্যাঁ পরে আমি আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, টাটা। সো বাড়িতে আসলাম, এসে ফ্রেশ ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে জাস্ট একটু বসলাম। যখন আমি আসছি চৌমাথার ওখান থেকে, চৌমাথাটা অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল, কারণ তখন ওই 10টা মতন বাজবে। আজকের তারিখটা হচ্ছে যেদিনটা রাত দখলের কথা বলা হয়েছে, জমায়েত হবে সমস্ত জায়গায় 14ই অগাস্ট, ঠিক আছে, আর কিছুক্ষণ পরেই আমাদের স্বাধীনতা দিবসের দিন 15ই অগাস্ট। তো স্বাধীনতা দিবসের পর স্বাধীনতা দিবস আমরা পালন করে যাচ্ছি, বাট এখনও আমরা মেয়েরা সঠিক স্বাধীনতা পাইনি। আর যেই প্রসঙ্গটা উল্লেখ না করলেই নয় অনেক বড় পাপ হয়ে যাবে, সেটা হচ্ছে আরজি করার প্রসঙ্গটা। একটা কথাই আমি মানে ভাবি, আমাকে ভাবায় যে আমরা তো এই যে প্রোটেস্ট করি, জাস্টিস চাই, কিছুদিনের মিছিল চলে, ঠিক আছে, আদৌ কি এই মিছিলটা হয়ে গেলে সব কিছু থেমে যায়, সব কিছু শান্ত হয়ে যায়? আবার তো কোনো না কোনো কোনায়, কোনো না কোনো শহরে, কোনো না কোনো গ্রামে, কোনো না কোনো জায়গায় এইসব ঘটনা ঘটতেই থাকছে। এর তো কোনো মানে আমি তো স্টপ বা বিরতি তো দেখছি না। মেয়েরা দিনের পর দিন, আগেও যেমন নির্যাতিত ছিল, এখন যতই তুমি এডুকেটেড হও কি আনএডুকেটেড হও, যেমনই হও মেয়েরা নির্যাতিতই, ঠিক আছে, কিন্তু কবে সেই দিনটা আসবে যবে একটা মানে একটা মা এই কথাটা মেয়েকে নির্দ্বিধায় বলবে যে ঠিক আছে রাত হয়েছে, রাত হলেও কোনো ব্যাপার না, তুই যখন খুশি বাড়ি ফিরিস। সেটা আমাদের মায়েরা বলতে পারে না। একটা কথাই বলে যে বেশি রাত করিস না। কখনো তো কোনো ছেলেকে দেখি না একটা বাবা মা বলে যে রাত হয়েছে বাড়ির বাইরে যাস না, ঠিক আছে। তো কি আর বলবো, আমি যেতে পারিনি, আমার শারীরিক কন্ডিশন বাদ দাও, আমার শারীরিক কন্ডিশন যা আছে কোনো ব্যাপার না, বাট আমার মানসিক কন্ডিশন কতটা খারাপ আমি বলে আমি এতটা স্ট্রং আছি, ঠিক আছে। শারীরিক কন্ডিশনটা কোনো অজুহাত নয়, শারীরিক ইটস ওকে, ইটস ফাইন, আমি সব কিছুই অ্যাটেন্ড করছি, সব জায়গায় যাচ্ছি, বাট আমার মানসিক কন্ডিশন আমি সবসময় সবাইকে বুঝতে দিই না যে আমি কেন এরকম আছি। মানে আমি যতই কষ্টে থাকি বা যতই দুঃখে থাকি আমি দেখাই আমি ভালো আছি, বাট কী কারণে সেটা আমি এই মুহূর্তে এখনই তোমাদেরকে বলতে পারছি না। বাট রিসেন্ট কদিন ধরে যেই কারণে বিশেষ করে আমার এখানে আসা, আমি প্রচণ্ড ডিস্ট্রেসড মানে ডিস্টার্ব মাইন্ড, ঠিক আছে, মাইন্ডেড এখন রয়েছি। আমার প্রচণ্ড মানে কী বলবো তোমার, কারণটা আমি যখন বলতে পারবো না, আমি আর বেশি কিছু কথা বাড়াচ্ছি না, বাট সত্যি কথা বলতে একটাই কথা বলবো, সেই স্বাধীন দেশটা কবে পাবো যেখানে মেয়েরা সত্যি স্বাধীন হবে, এখনও বড় প্রশ্ন হচ্ছে এটাই। তো জানি না, এখনও জিজ্ঞাসা চিহ্ন থেকেই যাবে। তো যাই হোক, চলো আজকের মতন এটা বলেই ব্লগটা শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। চলো, গুড নাইট।